পাগল মন রে ভগবান দিব গেল হরে মানুষ কুলে জন্ম নিয়া গুরু চরণ না ভজিয়া হইল নামর সাধন ভজন হরে মানুষ কুলে জন্ম লইয়া গুরুর চরণ না অগ্নিকুণ্ডে ফেলে দিল নাম সরণে বাছাইল জীব করে ফেলিল গহিংসাগরে বাছাইলা এসে গুরুধর করিলেন পুরন পাপি তাপি
তরাইতে আইলা ঘুরুয়ে ধরাতে নামের বীজ করিতে রূপন হায় পাপি পাপি তরাইতে আইলা ঘুরুয়ে ধরাতে নামের বীজ করিতে ঠাকুর করে মুড়া হইল না মুর ধর তরা উপর মেতে মজা দিয়া মন হইল রঞ্জিতকে একটা জায়গায় বসাও, কইব কইব একটু ধরে আমরা কীর্তন গাইবে, সে কীর্তন গাওয়ার জন্যই এনেছি, দুটা আসন গিয়ে হচ্ছে। আমরা গোলচণ্ডীকে একটু পরিবেশন করে এই শিশুটাকে এনেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনারা যে আশীর্বাদ করেছেন, আপনারা যে তাকে ভালোবেসেছেন, এটা আমার ত্রিপুরার গর্ব। সে এটা চ্যানেলের মাধ্যমে সমস্ত ভারতবাসী ওয়ার্ল্ডের সকলে দর্শন করবে। এই শিশুটাকে আমি প্রণাম করি, তার মধ্যে ভগবত কৃপা আছে, আমিষ খায় না, ঘুম থেকে উঠে মালা জপ করে, এরপরে স্নান না করে জলবিন্দু পর্যন্ত গ্রহণ করে না, কেবল তার সাধনা। হ্যাঁ, রাত্রে শুয়ে শুয়ে হরিনাম জপ করে। বলে আমার নয়ন নেই তাহলে কি হলো, আমার তো অন্তর্দৃষ্টি নয়নে আমি দেখতে পাচ্ছি, আমার প্রভু আমাকে কৃপা করেছেন, প্রেমানন্দে হরি। তাই আজকে নয়নে দিয়ে দেখেছে, অন্তর্দৃষ্টি নয়নে দর্শনে করছে না গড়ি, কি দর্শন করছে, অতর বাম ভুজঙ্গমে ধ্বংসল মধুমনে, ভুজঙ্গমে ধ্বংসল মধুমনে, বলি সেই হতে আমি হইলাম ভুলাগ, নাগরী যেই মাত্র নাগরীকে বলছে তুই কি দেখে এসেছিস সুরধনি গঙ্গার জলে, নাগরী বলেছে নাগরী রে আমি যেই মাত্র তার বদনে কানা দর্শনে করেছি, তার বদনের মধ্যে কি দেখলাম জানো, ভাম ভুজঙ্গমে বয়া কারুম, ভাঙ ভুজঙ্গমে মহাজন বৈষ্ণবপদ কবি এই দুইটা বুরুকে কি বলছেন জানেন, ভাং, অর্থাৎ এই ছাদ বদন কানা তো উপরে আর দুইটা বুরুকে দেখতে পাচ্ছেন যেমন দুইটা সর্প, যেই মাত্র আমি ছেয়েছি আমাকে কি করছে জানিস, দংশন করেছে, দংশন করেছে, দংশন করেছে, দংশন করেছে, আর মহাবু জঙ্গমে দংশন করেছে, জঙ্গমে দংশন করেছে, আর মহাবু জঙ্গমে দংশন করেছে, ভুজঙ্গমে দংশন করেছে, ভাব দংশন করেছে, নগরীরে
আমি চিহে দিলাম গোরা গুণনিধি আসে না করি রে হো না গড়ি আমি চিহে দিলাম গোরা গুণ না ঘরে রা ও হে না ঘরে আমি কি হে রাম গোরা ঘুট না করি রে আমি কি হে দিলাম গোরা Hare Krishna, if you like this video, please subscribe to our channel and do not forget to hit the bell icon.